100% কপার কয়েল আনব্রেকেবল জার, এই যে ঢাকনাগুলো আছে এগুলো হবে আপনার আনব্রেকেবল, হাত থেকে পড়লে ভাঙবে না, আর পিওর এসএস স্টিল, স্টেনলেস স্টিল, 850 ওয়াট, পিওর কপার কয়েল মোটর, ব্রেকার সিস্টেম, পায়ার মধ্যে আপনার রাবার দেওয়া আছে, হলুদ মরিচ এভরিথিং যা আছে সব কিছুই করতে পারবেন, 1 বছরের ওয়ারেন্টি থাকবে কোম্পানি থেকে, ভিজা যত আইটেম আছে এটাতে আপনারা করতে পারবেন, এটার মধ্যে আপনারা শুকনা মশলা করতে পারবেন, আর এটা দিয়ে আপনারা বিভিন্ন জুস করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ব্লান্ডার দেখাবো ভিশন কোম্পানির 100% কপার কয়েল আনব্রেকেবল জার, এই যে ঢাকনাগুলো আছে এগুলো হবে আপনার আনব্রেকেবল, হাত থেকে পড়লে ভাঙবে না, আর পিওর এসএস স্টিল, স্টেনলেস স্টিল, আর এটার মডেল নাম্বারটা হবে BIS SBL 019, এটা হবে আপনার মডেল নাম্বারটা, আর এটা হবে প্রোডাক্টের আপনার বক্সটা, এটা হবে ডাইনামিক্স সিরিজ X 850 ওয়াট, পিওর কপার কয়েল মোটর, 100% কপার, আর এটাতে কিন্তু আপনারা হলুদ মরিচ এভরিথিং যা আছে সব কিছুই করতে পারবেন, আর ওয়ারেন্টির যে ব্যাপারটা এটা হবে আপনার 1 বছর, 1 বছরের ওয়ারেন্টি থাকবে কোম্পানি থেকে, ভিশন কোম্পানি থেকে। আর ভিউয়ার্স, এই হবে আপনার ব্লান্ডার মেশিনটা, এটার আপনার 3টা জার থাকবে, একটা জার কোন জার দিয়ে আপনারা কি কি করতে পারবেন এখানে বাংলায় লেখা আছে, দেখেন আমি একটু আপনাদের পড়ে শোনাই দিই, সকল ধরনের ভিজা মশলা, যেমন আপনারা পেঁয়াজ, রসুন, আদা, ভিজা ডাল, কাঁচা মরিচ ইত্যাদি, মানে ভিজা যত আইটেম আছে এটাতে আপনারা করতে পারবেন। এই আর একটা জার হলো ছোট জার, এটা হলো আপনার ড্রাই মশলার জন্য, এটার মধ্যে আপনারা শুকনা মশলা করতে পারবেন, যেমন জিরা, ধনিয়া, চাল, ডাল, মাংস, কিমা, শুকনো মরিচ ইত্যাদি, এটা দিয়ে আপনারা করতে পারবেন, এটা আপনার 4টা ব্লেড থাকবে, আর এটা দিয়ে আপনারা বিভিন্ন জুস করতে পারবেন, ফলের বিভিন্ন ধরনের জুস, যে কোনো ফলের জুস করতে পারবেন, এটাও আপনার 6টা ব্লেড থাকবে, আর যেটা ভিজা মশলার এটারও আপনার এখানে 4টা ব্লেড থাকবে, আর এগুলো হলো আপনার 100% এসএস স্টিল। এটা হবে আপনার মোটরটা, এটা ব্রেকার সিস্টেম, ভোল্টেজ হাই লো কিংবা মেশিনে বেশি প্রেশার পড়লে এটা বন্ধ হয়ে যাবে, চাপ দিবেন আবার চালু হয়ে যাবে, আর প্রত্যেকটা পায়ার মধ্যে আপনার রাবার দেওয়া আছে, আর এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এখানে লেখা আছে, যেটা সবসময় আমি বলে থাকি, আর এটার স্পিডটা দেখেন, এটা হবে 1 স্পিড, এটা হবে 2 স্পিড, এটা হবে 3 স্পিড, আর এই পাশে হলো আপনার পুশ, ধরবেন ছেড়ে দিলে অফ হয়ে যাবে, আর এটার ব্যবহার বিধিটাই যে এখানে দেখা লেখা আছে, ব্লেন্ডার ব্যবহারের উত্তম নিয়ম, প্রতি 10 সেকেন্ড পর পর বন্ধ করা, মানে আপনারা যদি চান যে এটা টানা আপনার 30 মিনিটও চালাতে পারবেন, আর উত্তম নিয়ম যেটা কোম্পানি যেটা বলে দিছে, আমি সবসময় যেটা বলে থাকি যে 10 সেকেন্ড আপনারা চালাবেন, অফ করবেন, চালু দিবেন, এতে আপনার লংজেভিটি বাড়বে, আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন যে কোনো কোম্পানি ব্লেন্ডার, শুধু এটা না, যে কোনো কোম্পানির ব্লেন্ডার। আর এখানে যে জারগুলো আছে, এখানে আমরা এটাকে বুশ বলে থাকি, এই বুশটা অনেকে আছে এভাবে ধরে বসাই আপনার চালু দিয়ে দেন, এটারও একটা নিয়ম আছে, এই দেখেন এখানে একটা গার্ড আছে, এই পাশে একটা গার্ড আছে, আর এটা আপনারা যখন বসাবেন, দেখেন এই গার্ডগুলো বসানোর জন্য দুই পাশে জায়গা আছে, এই যে এইভাবে বসালেন, এরপর ঘুরালেন, এখন এটা লক হয়ে গেল, দেখেন আমি এখন এটা টান দিব, মোটর সহ চলে আসতেছে, মানে লক হয়ে গেল, দুইটা জিনিস, দুইটা বুশ একত্রে থাকবে, নষ্ট হবে না, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এইটার কিন্তু কোম্পানি থেকে 1 বছরের ওয়ারেন্টি, 1 বছরের যে কোনো সমস্যা হলে কোম্পানি থেকে 1 বছরের ওয়ারেন্টি কার্ড পাবেন, আর এটা বাংলাদেশের যে কোনো ভিশনের শোরুম থেকে ওয়ারেন্টি আপনারা নিতে পারবেন। ভিউয়ার্স, এটা থাকবে আপনার ওয়ারেন্টি কার্ড, 1 বছরের ওয়ারেন্টি, যেটা এখানেও লেখা আছে, আর একটা জিনিস হলো আপনার আইটেম কোড, এই যে যে কোডটা আছে এই কোডটা কিন্তু মোটরের আপনার তলায়ও লেখা থাকবে, আমি আপনাদের দেখাই দিই, দেখেন এই দেখেন আইটেম কোডটা 873509, এই যে এখানে দেখেন আইটেম কোড 873509, এটা হলো আইটেম কোড, আর এটা এই যে তলায়ও লেখা আছে, দেখেন 1 ইয়ার্স ওয়ারেন্টি, কোম্পানি থেকে 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। আর যখন আপনারা লিকুইড জাতীয় আইটেম করবেন, ধরেন এখানে আপনি আদা রসুন করলেন, ভুলে একটু পানি আপনার পড়ে গেল, এই পানিটা কিন্তু মোটরে ঢুকবে না, প্রোটেকশন দেওয়া আছে, প্লাস এখান দিয়ে পানিটা বের হয়ে যাবে, এই সেটটা দেখেন, এখান দিয়ে পানিটা বের হয়ে যাবে,
মানে মোটরের ভিতরে আপনার পানি ঢোকার কোনো অপশন নেই। আপনাদের এটা ইউজের সুবিধার্থে প্রত্যেকটা জিনিস কোম্পানি কিন্তু ইন্ডিকেট করে দিয়েছে কোন জার দিয়ে কি করবেন, প্রত্যেকটা ঝাড়ে ঝাড়ে এখানে লেখা আছে কিংবা ব্যবহার বিধি কিভাবে ব্যবহার করলে আপনারা দীর্ঘদিন এটা ব্যবহার করতে পারবেন, প্রত্যেকটা ঝাড়ের মধ্যে লেখা আছে কিভাবে এটা ব্যবহার করবেন আর কি কি আইটেম করা যাবে, প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে লেখা আছে। আর এটার প্রাইস সম্পর্কে আমি আইডিয়া দিয়ে দিই, এটার প্রাইসটা থাকবে অনলি 4000 টাকা। 4000 টাকা হলে 850 ওয়াটের 100% কপার কয়েলের বিশনের এই ডাইনামিক্স এক্স এই ব্লেন্ডারটা আপনারা নিতে পারবেন। আর ডেলিভারি প্রসেসটা হলো যারা ঢাকার ভিতরে নেবেন হোম ডেলিভারি পাবেন, দূরত্ব অনুযায়ী ভাড়াটা আপনারা বিবেচনা করে দিয়ে দিবেন। আর যারা ঢাকার বাহিরে নেবেন সেক্ষেত্রে বিকাশে ধরেন আমাকে 1000 টাকা বুকিং করলেন, বাকি যে ব্যালেন্স থাকবে ওটা কুরিয়ার দিয়ে প্রোডাক্ট আপনারা তুলে নিয়ে নিতে পারবেন। অনেকেই বলে থাকেন যে ভাই আপনার ডেলিভারিটা ফ্রি দেন, কুরিয়ারটা ফ্রি দেন। ফ্রি বলতে আসলে ফ্রি কোনো কিছু না, এটার দাম ধরেই আমি আপনাকে দিব। আমি দেখা যায় এই ব্লেন্ডারটা আমি যদি কুরিয়ারে বুক দিই আমার 120 থেকে 130 টাকা মতো খরচ হবে কুরিয়ারে, আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় নেন। তখন কিন্তু দেখা যায় আমি যদি বলি যে 200 টাকা দেন, 200 টাকা বাড়াই এখানে দাম বলে দিলাম, আপনার বাকি টাকাটা কিন্তু আমার প্রফিটে চলে আসতেছে। অতএব যেটা একদম লিগেলি প্রাইস যেটা সেই প্রাইসটা আমি আপনাদের বলে দিলাম। আর যদি কোনো ভিউয়ার সশরীরে এসে দেখে নিয়ে যেতে চান আসতে পারেন আমার বাড়িতে, এটা জামগড়া বঙ্গ মার্কেটের পিছনে কিংবা ফ্যান্টাসি কিংডমের ওয়াটারে গেটে আসলেই আমার এই বাড়িটা পেয়ে যাবেন। হোল্ডিং নাম্বার 2717 আর রুট নাম্বারটা হবে 7। এছাড়াও আমার একটা শোরুম আছে, এটা জামগড়া বঙ্গ মার্কেটের অপোজিটে রজবি প্লাজা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নিচে আমার একটা শোরুম আছে, আর একটা শোরুম হলো আপনার ফ্যান্টাসি কিংডমের ভিতরে। আর ভিউয়ার্স আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের তাওহিদ এন্টারপ্রাইজ নামে ফেসবুকে একটা পেজ আছে, অবশ্যই ফলো করতে এটা আপনারা ভুলবেন না।